একটা বাস্তব কথা মুখে মুখে প্রচলিত আছে, কানাডায় যত আয় করবেন ততই বাড়বে ট্যাক্স। জনগণের কাছ থেকে বেশি ট্যাক্স আদায় করা দেশগুলোর মধ্যে বিশ্বে প্রথম সারিতে কানাডার অবস্থান। আয়ের ওপর যেমন অর্থ কেটে রাখে সরকার, তেমনি সুবিধার বেলায়ও ফিরিয়ে দেয় শতভাগ। আর তাই তো অন্য বড় দেশগুলোকে ফেলে ভিন্ন ভিন্ন সূচকে কানাডার অবস্থান শীর্ষে। ব্রিটিশ কলম্বিয়ার ভ্যাঙ্কুভার, আলবার্টার ক্যালগেরি ও অন্টারিওর টরন্টো বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহর সূচকের শীর্ষ দশে করছে অবস্থান, যথাক্রমে 5, 7 ও 9 নম্বরে। গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্সই শুধু নয়, এখানকার বাসিন্দারাও নানামাত্রিক সুযোগ সুবিধার কথা বলছেন। এই শহরগুলো আসলে অনেক ওয়েল অর্গানাইজড, রাস্তাগুলো যেমন দেখছেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, এছাড়াও তার মধ্যে রয়েছে আপনার একটি প্রাকৃতিক পরিবেশে ঘেরা। তো এই কারণে কানাডা হচ্ছে বসবাসের অন্যতম শহরের মধ্যে একটি। এছাড়া ইউএস নিউজের এক তথ্য বলছে, কানাডা বিশ্বের দ্বিতীয় সেরা দেশ হিসাবে মনোনীত হয়েছে 2023 সালে। সৌন্দর্য, পরিবেশ, মানুষের বসবাসের সুবিধার নানা দিক বিবেচনায় এই তালিকা করা হয়। সরাসরি বিভিন্ন দেশের মানুষ অংশ নেন জরিপে। সুইজারল্যান্ড তালিকার শীর্ষ অবস্থান দখল করে, যেখানে সুইডেন তৃতীয়, অস্ট্রেলিয়া চতুর্থ এবং যুক্তরাষ্ট্র পঞ্চম। পড়াশোনার মানের দিক থেকে নর্থ আমেরিকান ডিগ্রি বেশ মূল্যবান, প্রতি বছর তাই লাখ লাখ মেধাবী এ দেশে শিক্ষা অর্জনের জন্য প্রবেশ করেন। বৈচিত্র্যপূর্ণ আবহাওয়ার কারণেও কানাডা আলোচনায়। পশ্চিমের পরিবেশ কিন্তু মধ্যাঞ্চল বা পূর্ব থেকে আলাদা, সেখানে তুলনামূলক গরম হয়। গোটা দেশেই বছরের ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত তীব্র শীত থাকে, তখন ব্যবসা বাণিজ্য জনজীবন কিছুটা ধীর হলেও এপ্রিল থেকে যা কাটিয়ে উঠতে শুরু হয়। অভিবাসন প্রত্যাশীদের জন্য কানাডা একটি গুরুত্বপূর্ণ নাম। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ আবেদন জমা পড়ে যারা স্থায়ী হতে চান এই কানাডায়। তবে দক্ষ নাগরিকদের জন্য সবসময় সুযোগ সুবিধা রয়েছে বলে জানিয়েছে সরকার, তাদের জন্য এদেশের দরজা সবসময়ই খোলা। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। I know you're someone new.